হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস স্টুডেন্টস আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ক্লাস 9 এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা 2023 থেকে থার্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য 3 নম্বর স্কুলের যে মডেল সেটটি আছে তার রিডিং স্কিল আনসিন থেকে দেয়া প্রশ্নের উত্তরগুলি পূর্ববর্তী ভিডিওতে আমি তোমাদের সঙ্গে রিডিং স্কিল সিন অংশ থেকে দেয়া প্রশ্নের সমাধানগুলো করে দিয়েছি তোমরা এখনো পর্যন্ত যারা ভিডিওটি দেখোনি তারা অবশ্যই ভিডিওটি দেখে নেবে চলো আজকের মূল ভিডিওটি শুরু করা যাক অর্থাৎ 3 এর দাগে যে সমস্ত প্রশ্নগুলো দেয়া আছে 3 এর দাগের এ বি সি এই প্রশ্নগুলোর সমাধান আমরা করব তো দেখো তোমাদের এখানে 3 এর দাগের একটি আনসিন প্যাসেজ দিয়েছে যেটি দেখো এখানে লেখা রয়েছে an extract from APJ Abdul Kalam's autobiography Wings of Fire 1999 অর্থাৎ APJ Abdul Kalam'er একটা আত্মজীবনী Wings of Fire যেটা 1999 সালে পাবলিশ হয়েছিল তো সেখান থেকে একটি প্যাসেজ তোমাদের দিয়েছে প্যাসেজটি শুরু হচ্ছে আগের পৃষ্ঠা থেকে অর্থাৎ 125 পৃষ্ঠা থেকে তো এই প্যাসেজ থেকে দেয়া আমরা প্রশ্নের সমাধান করব প্রথমে আমরা এ দাগে প্রশ্নগুলো দেখে নেব তো দেখো এ দাগের write the correct alternative to complete the following sentences অর্থাৎ সঠিক বিকল্পে তোমাদের টিক চিহ্ন মারতে হবে বা চুজ করতে হবে এখানে দেখো তোমাদের মোট 6টি প্রশ্ন দেয়া আছে 1 × 6 মোট 6 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে চলো আমরা প্রশ্নগুলো দেখে নিই এবং তার সঙ্গে উত্তরগুলো প্রথম প্রশ্ন জয়নুল আবদিন had তো জয়নুল আবদিন কে না এপিজে আব্দুল কালামের বাবা জয়নুল আবদিন had no school education enough formal education more than enough formal education not much formal education অর্থাৎ জয়নুল আবদিনের কোনো স্কুল শিক্ষা ছিল না enough formal education মানে যথেষ্ট স্কুল শিক্ষা ছিল more than enough formal education এই কথাটির অর্থ হচ্ছে যথেষ্ট থেকে বেশি স্কুল শিক্ষা ছিল আর not much formal education মানে খুব একটা শিক্ষা স্কুল শিক্ষা ছিল না তো এই চারটি অপশনের মধ্যে থেকে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অর্থাৎ not much formal education খুব একটা স্কুল শিক্ষা ছিল না এরপরে দেখো 2 নম্বর প্রশ্ন রামেশ্বরম ইজ ইন তো রামেশ্বরম কোথায় রামেশ্বরম হচ্ছে জায়গার নাম এটা যে মাদ্রাজ দিল্লি ব্যাঙ্গালোর গুজরাট তো সঠিক উত্তর হবে অপশন এ মাদ্রাজ এরপরে 3 নম্বর প্রশ্ন দি অ্যানসেস্ট্রাল হাউস অফ দ্য স্পিকার ওয়াজ বিল্ট ইন দা অ্যানসেস্ট্রাল হাউস কথাটি অর্থ কি পূর্বপুরুষদের বাড়ি তো এখানে বক্তাকে অর্থাৎ এপিজে আব্দুল কালাম তো এপিজে আব্দুল কালামের পূর্বপুরুষদের বাড়িটা তৈরি হয়েছিল কবে 18th সেঞ্চুরি অর্থাৎ অপশন বি দেখো সেকেন্ড হাফ অফ দ্য 18th সেঞ্চুরি অপশন সি মিডল অফ দ্য 19th সেঞ্চুরি আর অপশন ডি হচ্ছে ফার্স্ট হাফ অফ দ্য 19th সেঞ্চুরি তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে মিডল অফ দ্য 19th সেঞ্চুরি অর্থাৎ 19 শতকের মধ্যভাগে এরপরে 4 এর দিকে দেখো দ্য স্পিকার হ্যাড এ ভেরি তো বক্তার ছিল তো কি ছিল পুয়ার কটেজ লার্জ পাকা কটেজ ফেয়ারলি লার্জ পাকা হাউস বিগ হাউস তো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ফেয়ারলি লার্জ পাকা হাউস অর্থাৎ পুরোপুরি একটি বিশাল বড় পাকা বাড়ি এরপরে 5 নম্বর প্রশ্ন দেখো দ্য স্পিকার উড ইট ইউজুয়ালি উইথ হিজ তো স্পিকার বক্তা সাধারণত কার সঙ্গে খেতেন ফাদার মাদার ব্রাদার অ্যান্ড সিস্টার ব্রাদার অনলি তো বক্তা খেতেন তার মায়ের সঙ্গে তো সঠিক উত্তর হবে অপশন বি মাদার এরপরে দেখো এরপরে অর্থাৎ 6 এর দাগে দেখো দ্য স্পিকার ওয়াজ কনসাস অফ হিজ তো বক্তা কনসাস মানে কি সচেতন ছিলেন তো ফেয়ার লুকস মানে ভালো চেহারার জন্য আগলি লুকস খারাপ চেহারা রেদার আনডিস্টিংগুইশ লুকস বরং একটি অপরিচিত চেহারা আর এনভিএবল লুকস কথাটির অর্থ কি না ঈর্ষার উদ্বেগকারী একটি চেহারা এনভিএবল মানে ঈর্ষার উদ্বেগকারী তো এই চারটি অপশনের মধ্যে থেকে সঠিক উত্তর হয়ে যাবে রেদার আনডিস্টিংগুইশ লুকস অর্থাৎ অপশন সি এরপরে দেখো এরপরে আছে বিয়ের দাগের তো বিয়ের দাগে দেখো স্টেট হোয়েদার দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড প্রোভাইড সেন্টেন্সেস ফ্রেজেস ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর অ্যান্সার অর্থাৎ তোমাদের এখানে ট্রু ফলস লিখতে হবে এবং প্রতিটি ট্রু ফলস লেখার জন্য তোমাদের সাপোর্টিং সেন্টেন্স কিংবা ফ্রেজ কিংবা ওয়ার্ডস তোমাদের লিখতে হবে তো মোট 3টি প্রশ্ন দিয়েছে 2 নম্বর করে 6 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে তো চলো প্রথমে আমরা দেখে নিই দ্য স্পিকারস ফাদার হ্যাড টু ডিসঅ্যাডভান্টেজেস স্পিকার ফাদার বক্তার বাবার ছিল 2টি অসুবিধা ডিসঅ্যাডভান্টেজ কথাটি অসুবিধা এরপরে দেখো তো এই বাক্যটি ট্রু কি ফলস হবে লিখতে হবে দ্বিতীয় বাক্য দেখো দ্য স্পিকারস প্যারেন্টস ওয়্যার নট গুড লুকিং। তো বক্তার যে পিতামাতা ছিল তারা খুব একটা দেখতে ভালো ছিল না। আর 3 নম্বর যে প্রশ্নটি আছে দেখো, জৈনুল আবদিন অলওয়েজ লাইক কমফোর্ট অ্যান্ড লাক্সারিজ। তো জৈনুল আবদিন অর্থাৎ বক্তার যে বাবা তিনি সর্বদা আরাম এবং বিলাসিতা, লাক্সারি মানে কি বিলাসিতা, কমফোর্ট মানে কি আরাম, তো আরাম এবং বিলাসিতা এগুলো পছন্দ করতেন, সর্বদা পছন্দ করতেন। তো চলো আমরা 3টি প্রশ্নের উত্তর আমরা খাতা থেকে দেখে নেব। দেখো প্রথম যেটি আছে প্রশ্নটি, এটা হবে ট্রু। আর সাপোর্টিং সেন্টেন্স হবে দেখো, মাই ফাদার জৈনুল আবদিন হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ। তো তার মধ্যে কোনো, তো এখানে এরপর দেখো 2 নম্বর যে প্রশ্নটি আছে তার সেটির উত্তর হবে ফলস। তো এবং সাপোর্টিং সেন্টেন্স হবে, এ শর্ট বয় উইথ রেদার আনডিস্টিংগুইশড লুকস বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস। তো এখানে কী বলেছে, নট গুড লুকিং আর এখানে দেখো হ্যান্ডসাম প্যারেন্টস, সেই জন্য এটা ফলস হচ্ছে। এবার 3 নম্বর দেখো, জৈনুল আবদিন অলওয়েজ লাইক কমফোর্ট, এই যে প্রশ্নটি ছিল এটি হবে ফলস। তো এবং এটি সাপোর্টিং সেন্টেন্স দেখো না, এই সাপোর্টিং সেন্টেন্স হবে, মাই অস্ট্রের ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইন এসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ। অর্থাৎ তার যে বাবা ছিলেন তিনি অ্যাভয়েড করতেন, এড়িয়ে চলতেন, কি এড়িয়ে চলতেন না অল ইন এসেন্সিয়াল, ইন এসেন্সিয়াল, এসেন্সিয়াল কথাটির অর্থ কি প্রয়োজনীয়, আর ইন এসেন্সিয়াল কথাটির অর্থ হচ্ছে অপ্রয়োজনীয়। তাহলে সমস্ত অপ্রয়োজনীয় আরাম এবং বিলাসিতা কিন্তু এড়িয়ে চলতেন, সেই জন্য বাক্যটি ফলস হয়ে যাবে। এরপরে পরবর্তী দাগের প্রশ্নে আমরা চলে যাব, অর্থাৎ সি দাগের। দেখো সি দাগে দেখো কি বলেছে, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, নিচে প্রশ্নগুলির উত্তর দাও। তো এখানে দেখো মোট প্রশ্ন দেওয়া আছে তোমাদের 4টি, 2 নম্বর করে, এই প্রশ্নগুলির মান হচ্ছে 2 নম্বর, মোট 8 নম্বর প্রশ্নের উত্তর লিখতে হবে। তো চলো আমরা প্রথমে প্রশ্নগুলো দেখে নিই। প্রথম দেখো, মেনশন টু গ্রেট কোয়ালিটিস অফ জৈনুল আবদিন। তো জৈনুল আবদিনের 2টি মহান গুণের এখানে উল্লেখ করতে বলেছে। আর দ্বিতীয় দেখো, হোয়াট ডিড কালাম সে অ্যাবাউট হিজ মাদার্স লাইনেজ। তো কালাম কি বলেছে, তো কালাম অর্থাৎ এপিজে আব্দুল কালাম তার মায়ের লাইনেজ, লাইনেজ কথাটির অর্থ কি বংশ, তো মায়ের বংশ সম্পর্কে কি বলেছেন। 3 নম্বর প্রশ্ন দেখো, ইন হোয়াট রেসপেক্ট ওয়াজ কালামস চাইল্ডহুড ভেরি সিকিউর। কোন কোন ক্ষেত্রে, রেসপেক্ট মানে ক্ষেত্রে, কোন কোন ক্ষেত্রে কালামের শৈশব খুব সিকিউর ছিল, অর্থাৎ নিশ্চিত ছিল। আর 4 নম্বর যে প্রশ্নটি আছে দেখো, হোয়াট ফুড আইটেমস ডিড কালাম ইউজুয়ালি এনজয় অ্যাট হোম। হোয়াট ফুড আইটেমস ডিড কালাম ইউজুয়ালি এনজয় অ্যাট হোম। তো কোন কোন খাবার কালাম সাধারণত বাড়িতে এনজয় করতো অর্থাৎ খেতেন। চলো এই 4টি প্রশ্নের উত্তর আমরা দেখে নেব। দেখো প্রথম যে প্রশ্নটি ছিল, 2টি গুণের কথা উল্লেখ করেছে, 2টি গুণের, মহৎ গুণের কথা উল্লেখ করতে বলেছে। তো দেখো এই উত্তরটি হবে, জৈনুল আবদিন পজেস গ্রেট ইনেট উইজডম। তো জৈনুল আবদিনের মধ্যে কী ছিল না, গ্রেট মানে মহান, আর ইনেট কথাটির অর্থ কি, ইনেট, ইনেট কথাটির অর্থ হচ্ছে সহজাত, অর্থাৎ যেটা জন্মের থেকে প্রাপ্ত, সহজাত, আর উইজডম মানে জ্ঞান। তো মহান জন্মগত জ্ঞান বা সহজাত জ্ঞান ছিল, অ্যান্ড এ ট্রু জেনারোসিটি অফ স্পিরিট, এবং একটি সত্যিকারের উদার মানসিকতার ছিল। এ ট্রু জেনারোসিটি অফ স্পিরিট মানে একটি সত্যিকারের উদার মানসিকতা। তো এই 2টি গুণ কিন্তু ছিল, তাহলে একটি সত্যিকারের উদার মানসিকতা এবং মহান জন্মগত জ্ঞান বা প্রজ্ঞা। এরপরে 2 নম্বর যে প্রশ্নটি ছিল তার উত্তর দেখো, কি এই প্রশ্নটি ছিল যে তার মায়ের বংশ সম্পর্কে কালাম কি বলেছে। তো কি বলেছে দেখো, অ্যাকর্ডিং টু কালাম, কালামের মত অনুযায়ী হিজ মাদার্স লাইনেজ ওয়াজ মোর ডিস্টিংগুইশ। তার মায়ের যে বংশ সেটা বিশেষ ছিল, বিশিষ্ট ছিল, ডিস্টিংগুইশ মানে বিশিষ্ট, বিশিষ্ট, বিশিষ্ট ডিস্টিংগুইশ মানে যেটা সবার থেকে আলাদা। ওয়ান অফ আর ফোর বিয়ার্স, তার এক পূর্বপুরুষ, হ্যাভিং বিন বেস্টোড, তার পূর্বপুরুষকে প্রদান করা হয়েছিল তার টাইটেল মানে কি উপাধি, অ বাহাদুর, বাহাদুর নামে একটি উপাধি দেওয়া ছিল বাই দ্য ব্রিটিশদের দ্বারা। তো এইটাই কিন্তু কালাম তার এই অটোবায়োগ্রাফিতে বলেছে যে তার মা একটি বিশিষ্ট বংশের ছিল, যেখানে ইংরেজরা কি করেছিল না বাহাদুর নামে উপাধি তার একটি বংশধরকে দিয়েছিল। এরপরে 3 নম্বর প্রশ্ন দেখো, তো এখানে প্রশ্নটি ছিল কোন কোন ক্ষেত্রে কালামের চাইল্ডহুডটা সিকিউর ছিল। দেখো তো কালামস চাইল্ডহুড ওয়াজ ভেরি সিকিউর ইন রেসপেক্ট অফ মেটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি। তো কালামের শৈশবটা খুবই সিকিউর ছিল কি কি ক্ষেত্রে না মেটেরিয়ালি মেটেরিয়ালি মানে কি বস্তুগতভাবে এন্ড এবং ইমোশনালি ইমোশনালি মানে কি আবেগপূর্ণভাবে বা আধ্যাত্মিকভাবে বলতে পারো তোমরা পরবর্তী প্রশ্নের উত্তরে চলে যাব আমরা দেখো what food items did Kalam usually eat তো কি কি খাবার খেত দেখো বাড়িতে তো Kalam usually enjoy rice Kalam সাধারণত এনজয় করত বা খেতে পছন্দ করত রাইস ভাত এন্ড অ্যারোম্যাটিক সাম্বার তো অ্যারোম্যাটিক মানে কি সুগন্ধি সাম্বার মানে কি সাম্বার এক ধরনের খাবার জানো তোমরা সাউথ ইন্ডিয়ান এক ধরনের খাবার যেখানে ডাল বিভিন্ন সবজি অর্থাৎ বেগুন ঢ্যাঁড়স সজনে ডাঁটা এগুলো দিয়ে তৈরি করা হয় তো সাম্বার তো এই সাম্বার খেতে পছন্দ করত এ ভ্যারাইটি অফ সার্প হোমমেড পিকেল এবং বিভিন্ন ধরনের সার মানে ঝাঁঝালো বাড়ির তৈরি আচার পিকেল মানে কি আচার আর হোমমেড মানে বাড়ির তৈরি অ্যান্ড এ ডলপ ডলপ মানে কি ডলপ মানে হচ্ছে এক ধরনের মন্ড বা ডেলা বলতে পারি অফ ফ্রেশ কোকোনাট চাটনি আর কোকোনাটের চাটনি অর্থাৎ নারকেলের চাটনি অ্যাট হোম বাড়িতে তো এই সমস্তগুলো কিন্তু Kalam খেতে পছন্দ করত সো স্টুডেন্টস এই ছিল তোমাদের রিডিং স্কিল আনসিন থেকে দেয়া প্রশ্নগুলির সমাধান নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে গ্রামার এবং ভোকাবুলারির যে পার্টটি বাকি আছে সেটির ভিডিও নিয়ে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল